অন্য যত ইবাদত আছে তার মধ্যে সিয়ামটা একটু ব্যতিক্রম, একটু ভিন্ন। কারণ সিয়ামটা অন্যান্য ইবাদতের মতো না। অন্যান্য ইবাদত করার সময় দেখা যায়, কিন্তু সিয়াম আছি কি নেই, আমি সিয়াম পালন করছি কি করছি না, এটা তাকালে বোঝা যায় না। কিন্তু আপনি জহর সালাত পড়ছেন, অন্য লোক দেখছে, আসর সালাত পড়ছেন, অন্য লোক দেখছে, যাকাত দিচ্ছেন, মানুষ দেখতে পাচ্ছে, হজ করছেন, দেখতে পাচ্ছে, কিন্তু আপনি কোন দিন সিয়াম রাখছেন কি রাখছেন না, এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে না, সক্ষম না, এটা দেখা যায় না আসলে সিয়াম আছে কিনা। একজন লোক যদি সিয়াম না রেখে আপনার সাথে ইফতার করে, আপনি কি বুঝতে পারবেন যে লোকটা সিয়াম ছিল না? এটা তো বোঝার কোনো উপায় নাই। এই জন্য অন্যান্য ইবাদতের মধ্যে সিয়াম, রোজা একটি ব্যতিক্রম ইবাদত। আমরা সিয়ামের অর্থ করি বা সওমের অর্থ করি রোজা। আমরা হজকে কিন্তু হজই বলি, জাকাতকে জাকাতই বলি, কালেমাকে কালেমাই বলি, এর কোনো বাংলা অনুবাদ করি না। কিন্তু দুইটা জিনিসের বাংলা অনুবাদ করে ফেলেছি, দুইটা রুকুনের বাংলা অনুবাদ করেছি। একটা হলো সালাত, এর অনুবাদ করেছে কি নামাজ। এটা বলা উচিত না, আপনারা নামাজ না বলবে, বলবেন সলাত বা সলাহ। আর একটা অনুবাদ করে ফেলেছে, সেটা হলো সিয়ামের অর্থ করেছে রোজা, সওমের অর্থ করেছে রোজা। হজ্জের মতো, জাকাতের মতো আমি সওম বলবো, আমি সলাত বলবো, কোনো সমস্যা আছে? হজ্জের তো বাংলা বলি না, জাকাতের তো বাংলা বলি না, তা আমরা চেষ্টা করব সলাতকে সলাতই বলার, সওমকে সওম বলার। সালাতকে নামাজ বলবো না, সওমকে রোজা বলবো না। রোজার মধ্যে আর সিয়ামের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। রোজা মানে উপবাস থাকা, অন্য সবকর কাজকর্ম চলবে, শুধু না খেয়ে থাকা। আর একটা বলা হয় যে শুকনা জিনিস খাওয়া যাবে, তরল পদার্থ খাওয়া যায় না, তার নাম হলো রোজা। তা আমরা যদি রোজা বলি সিয়ামকে, সিয়ামের উদ্দেশ্য কি সাধন হবে? সিয়াম বলতে কি বোঝায়? সিয়াম শব্দের অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। বিরত থাকা বলতে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টা খানাপিনা, যাবতীয় পাপকর্ম এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নাম হলো সিয়াম। যার কারণে আমরা শব্দটাকে রোজা না বলে সিয়াম বলার চেষ্টা করব, সওম বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন ইতিপূর্বে লোকদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছে সিয়াম? কেন? এর মৌলিক উদ্দেশ্য আল্লাহ এই আয়াতে বর্ণনা করেছেন, সেটা হলো তাকওয়া।
উদ্দেশ্যই হলো তাকওয়া, তোমরা যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আর যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এই ব্যক্তি হলেন সফল ব্যক্তি, এই ব্যক্তি হলেন মুত্তাকি। আপনারা তাকওয়াকে খুব হালকা করে দেখেন, এটা হালকা করে দেখার বিষয় না। আপনি আশ্চর্য হবেন, রমজান মাসে এতগুলো ইবাদত করি, সিয়াম তো রাখি, এটা তো একটা ইবাদত, তারপরে তারাবির সালাত আদায় করি, নিজে সাহারি করি, আবার অপরকে সাহারি করাই, অনুরূপভাবে আমি বেশি বেশি দান করি, কুরআন তেলাওয়াত করি, এতেকাফ করি, কদর রাত্রিতে রাত্রি জাগরণ করি, এতগুলো ইবাদত করলাম, নিজে ইফতার করি, অপরকে ইফতার করাই, মানুষকে সহযোগিতা করি, রমজান মাসকে নিয়ে এত আয়োজন অন্য কোনো মাসে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, এতগুলো ইবাদতের ফলাফল হিসাবে উল্লেখ করলেন তাত্তাকুন, তোমরা তাকওয়াশীল হবে, তোমরা তাকওয়া অর্জন করবে। মাত্র একটা শব্দ দ্বারা এর ফলাফল উল্লেখ করলেন কেন? এতগুলো ইবাদত করে শুধু তাকওয়া অর্জিত হবে, কেন তাকওয়ার কথা বললেন? তাকওয়া এমন একটা জিনিস যা দেখা যায় না, যা ধরা যায় না, যা মাপা যায় না, যা অনুভব করা যায় না, যা ওজন করা যায় না। তাকওয়া থাকে মানুষের বুকের মধ্যে, কার মধ্যে? বুকের মধ্যে। আর তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি। মুমিন জীবনের সব কিছুই যেন তাকওয়া, এই জন্য এগারো মাসের মধ্যে একটি মাস রমাদান, সেইটা অর্জনের, সেইটা পালনের মাধ্যমে অর্জিত হয় তাকওয়া। তাহলে তাকওয়াই বা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, হাদিসটি মুস্তাদে আহমদে আসছে, উসিকা বিতাকওয়াল্লাহ, তিনি বলছেন আউসেনিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে একটু ওসিয়ত করুন, আমাকে ওসিয়ত করুন, আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলেছেন উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আমি আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি, তুমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ ভীতি অর্জন করবে, যদি করতে পারো তো তুমি সফল। কারণ ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, কারণ তাকওয়া হলো সকল কাজের মুকুট। আপনি যতই কাজ করেন, যদি এটা তাকওয়া নিয়ে না করেন, তাহলে ওই কাজের কোনো মূল্য নেই। যেমন আপনি এক টাকা দান করবেন, ভিতরে তাকওয়া নেই, এই দানের নেকি হবে না। আপনি একটা মসজিদ তৈরি করে দিবেন, কিন্তু আপনার ভিতরে তাকওয়া নেই, আপনার নেকি হবে না। আপনি সিয়াম পালন করবেন, কিন্তু ভিতরে তাকওয়া নেই, আপনার ইবাদত হবে না। কারণ যে কোনো জিনিসের মাথা যদি না থাকে, তার তো কোনো গুরুত্ব নাই। প্রত্যেকটা ইবাদতের মাথা হলো কি কি বলেন? আপনারা বলেন তাকওয়া। প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা আমলের মাথা হলো, মুকুট হলো তাকওয়া। যেখানে তাকওয়া নেই সেখানে কোনো ইবাদত কবুল হবে না। আপনি এখন দুই রাকাত সালাত আদায় করেন, তাকওয়া বিহীন আপনার ইবাদত কবুল হবে না। তাই আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে আমি আল্লাহ ভীতি অর্জন করার ওসিয়ত করছি, কারণ আল্লাহ ভীতি হলো সকল কাজের মাথা, সকল কাজের মুকুট। তোমার মধ্যে তাকওয়া না থাকলে তোমার ইবাদত করে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই তাকওয়া অর্জিত হয় পুরো রমজান মাস সিয়াম পালনের মাধ্যমে।
আমি আগেই বলিনি কি কি কাজ করলে তাকওয়া বৃদ্ধি পায়, তার মধ্যে একটা, সারা বছর আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করবেন তাহলে তাকওয়া ভিতরে থাকবে, আল্লাহ ভীতি থাকবে। এক নম্বর নসিহত, বেশি বেশি নফল সিয়াম পালন করবেন, যেমন প্রতি মাসে তিনটা করে সিয়াম, অথবা সোমবার বৃহস্পতিবার তিনটা করে সিয়াম, মানে প্রতি মাসে 13, 14, 15 এই তিনটা সিয়াম পালন করবেন, অথবা সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করার অভ্যাস গড়ে তুলবেন, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করার চেষ্টা করবেন, আরাফার সিয়াম পালন করার চেষ্টা করবেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার চেষ্টা করবেন। তাকওয়া সৃষ্টি, তাকওয়া বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা পদ্ধতি হলো সিয়াম পালন করা। যে বছরে যত সিয়াম পালন করে তার তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন তত বৃদ্ধি করে দেন। এই যে শাবান মাসটা গেল, যে তাকওয়ার প্রতি আপনার প্রত্যাশা আগ্রহ থাকতো তাহলে আপনি শাবান মাসে সিয়াম পালন করতে পারতেন, কিন্তু করেননি। কিন্তু আল্লাহর অনেক বান্দা আছে এখন পর্যন্ত করেই যাচ্ছে, হয়তো শেষে 2-3টা বাদ দিবে, দিয়ে রমজানের সিয়াম পালন করা শুরু করবে। কারণ শাবান মাসের পুরোটাই 2-1টা বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটাই সিয়াম পালন করতেন, এটা হাদিসে পাওয়া যায়। অনেক বান্দা আছে আল্লাহ রাসূলের এই সুন্নাতকে মেনে চলে, তাদের মধ্যে তাকওয়াও আছে। তাহলে 1 নম্বর বললাম, তাকওয়া বৃদ্ধির 1 নম্বর উপায় কি আবার বলেন? কি? সিয়াম, বেশি বেশি ফরজ সিয়াম। রমজান মাসের সিয়াম তো পালন করবেনই, পাশাপাশি নফল সিয়ামগুলো আদায় করবেন, তাকওয়া বৃদ্ধি পাবে। যার তাকওয়া যত বেশি তার ঈমান তত বেশি, তার পাপ তত কম। যার তাকওয়া বেশি, তাকওয়ার মিটার যার বেশি হবে পাপের মিটার তার কম হবে, যার ঈমানের মিটার বেশি হবে তার পাপের মিটার কি হবে? কমে যাবে। তাকওয়া যার যত কমবে পাপ তত বৃদ্ধি পাবে, ঈমান যত কমবে, ঈমান যত কমবে পাপ তত বৃদ্ধি পাবে, এটাই নিয়ম। 2 নম্বর আপনাদেরকে বলবো, বেশি বেশি কুরআন তেলাওয়াত করবেন। কুরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, এর মধ্যে রহমতও আছে, বরকত আছে, হেদায়েত আছে, এর মধ্যে সাকিনা নামক বিশেষ দয়া আছে, এর মধ্যে শিফা আছে। পবিত্র কুরআনের প্রত্যেকটি অক্ষর আল্লাহর রহমতের বিশাল বিশাল ভাণ্ডার। অন্তত যদি আপনি কোনো সুরা জানা না থাকে, অন্তত সুরা ফাতেহা বেশি বেশি পাঠ করুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুরা ফাতেহার প্রত্যেকটি অক্ষর এক একটা বরকতের ভাণ্ডার, এক একটা অক্ষর। তো বেশি বেশি কুরআন তেলাওয়াত করবেন, যে ব্যক্তি যত কুরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির তাকওয়া আল্লাহ তত বৃদ্ধি করে দেন। 3 নম্বর তাকওয়া বৃদ্ধি পাওয়ার জন্য আপনি 3 নম্বর একটা কাজ করতে পারবেন, সেটা হলো তাহাজ্জুদ সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলে দিয়েছেন, আকওয়া মুকিলা, যে ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করে ওই ব্যক্তির উপরে সারা দিন আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা প্রভাব বিস্তার করা হয়। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, এই ব্যক্তির মাধ্যমে, এই ব্যক্তির দ্বারা সহজে পাপ কাজ সংগঠিত হওয়া সম্ভব হয় না, সহজে পাপ কাজ করে না, সহজে মিথ্যা কথা বলে না। আপনাদেরকে নসিহত করব যে আপনারা
রাত্রির সালাত তাহাজ্জুদ সালাতটা পড়ার চেষ্টা করবেন। সপ্তাহের মধ্যে তিন দিন চার দিন পড়তে পারছেন, তিন দিন বাদ গেল, দুই দিন বাদ গেল, যদি আপনি এইভাবে পড়তে থাকেন দেখবেন এক সময় তাহাজ্জুদের প্রতি এমন নেশা হবে, এমন নেশা হবে আর তাহাজ্জুদ আপনি ছাড়তে পারবেন না। অনেক মানুষ আছেন সেটা বুঝেন আপনারা, তাহাজ্জুদ পড়লে তার তাকওয়া অবশ্যই বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা পরামর্শ দেব আপনাদেরকে, তিন শ্রেণীর মানুষের প্রতি দয়া প্রদর্শন করবেন। এক, ইয়াতিম, দুই, মিসকিন, তিন, বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকওয়া যেহেতু মনের ব্যাপার, তো এটা মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক এসে অভিযোগ করছে, 9006 নম্বর হাদিস, অভিযোগ করছে যে আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব কঠোর, খুবই কঠোর, অন্তরটা খুবই কঠোর, নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, শোনো অমসা রাসাল ইয়াতিম, তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, ওয়াতিম মিসকিন, এবং মিসকিনকে খেতে দিবে। যদি তুমি মিসকিনকে খেতে দাও, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তাহলে আল্লাহর রহমতে তোমার অন্তরটা ঠান্ডা হয়ে। কয়টা বললাম আমি? আপাতত আমি চারটা কথা বললাম আপনাদেরকে, যে তাকওয়া বৃদ্ধির জন্য বেশি বেশি এই চারটা কাজ করবেন। এক নম্বর কি বলেছি, নফল সিয়াম বেশি বেশি আদায় করবেন। ফরজ সিয়াম তো আদায় করবেনই রমাদান মাসে, নফল সিয়াম বেশি বেশি আদায় করবেন। দুই নম্বর বললাম কি, কুরআন তেলাওয়াত বেশি বেশি, কুরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার তাকওয়া বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। তিন নম্বর বললাম কি, তাহাজ্জুদ সালাত আদায় করবেন। তিন নম্বর বললাম তাহাজ্জুদ সালাত আদায় করবেন। চার নম্বরটা বললাম তিন শ্রেণীর মানুষের প্রতি দয়া করবেন, এক নম্বর এতিম, দুই নম্বর মিসকিন, তিন নম্বর বিধবা। এই তিন শ্রেণীর মানুষকে আপনি বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন, সহযোগিতা করবেন। তাদের দিকে দেখলে, মিসকিন পেলে, আপনি যদি কোনো মিসকিনকে বুঝেন, মিসকিন মানে কি ফকির না, কিন্তু মিসকিন মানে ফকির না, মিসকিন মানে আপনার পড়োশী গ্রামেরই মানুষ, যে অসহায়, মানুষের কাছে চাইতে পারে না কিন্তু খুব দরিদ্র অবস্থায় জীবনযাপন করে, এই ব্যক্তির নাম হলো মিসকিন। আপনি তাকে দান করবেন। ফকির তো একজনের কাছে না পেলে আর একজনের কাছে পায়, কিন্তু যে মিসকিন মানুষকে বলে না, চাই না, এ কি পাবে? আপনাকে বুঝে তাকে দান করতে হবে। সে চাই না, বলতে পারে না, কিন্তু পেট চলে না, সে চলতে পারে না, অতি দরিদ্র, হত দরিদ্র, এরা হলো মিসকিন। আর বিধবা, বিধবা কত যে অসহায় মানুষ, বিধবা এই নারী যে কত যে অসহায় তা কল্পনার বাহিরে। আর বিধবার যদি দুই তিনটা ছোট ছোট বাচ্চা থাকে, এর চেয়ে বড় অসহায় আর কেউ হতে পারে না। বিধবা নারীকে বাপও তেমন দেখে না, ভাইয়েরাও দেখে না, তার যেন কেউ নেই। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা পাবেন 5006 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিসকিনকে এবং বিধবাকে দেখাশোনা করে, অভিভাবকত্ব করে, ওই ব্যক্তির জন্য সরাসরি যুদ্ধের মাঠে জিহাদকারের মতো নেকি পেয়ে গেল সে ব্যক্তি। ওই ব্যক্তি যেন সারা বছর তাহাজ্জুদ পড়ার এবং সারা বছর নফল সিয়াম করার, সিয়াম পালন করার ইবাদত করবে সে। যে ব্যক্তি মিসকিন এবং বিধবাকে দেখাশোনা করে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যেন সারা বছর তাহাজ্জুদ পড়ে, সারা বছর নফল সিয়াম পালন করে।
আল্লাহ আকবার। এটা বিধবা, একজন স্বামীহারা নারীর প্রতি যদি আপনি একটু দৃষ্টি দেন তাহলে আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বৃদ্ধি করে দেবেন, এতে কোনো সন্দেহ নাই। একই পরিবারে দুইটা ফজিলত, একটা হলো ইতিম আর একটা হলো বিধবা। বুঝতে পারেননি মনে হয়, একটা মহিলা স্বামী হারিয়ে গেছে কিন্তু তিনটা ছোট ছোট বাচ্চা আছে, তাহলে এক পরিবারে সহযোগিতা করলে দুইটা ফজিলত পেয়ে গেলেন, একটা এতিমকে সহযোগিতা করা আর একটা বিধবাকে সহযোগিতা করা, একই সঙ্গে পেয়ে গেলেন ফজিলত আপনি। এই চারটা কাজ করলে ইনশাল্লাহ আপনার তাকওয়া বৃদ্ধি পাবে, তাকওয়ার ভান্ডারটা কমবে না ইনশাল্লাহ। চলুন তাকওয়ার আলাদা একটা পার্ট আলোচনা, এক আলোচনায় সবগুলো ঢোকানো যাবে না। আমি রমাদান সম্পর্কে কিছু বলতে চেয়েছি, আমি এটা আলোচনা শেষ করব, তাকওয়া একটা আলাদা আলোচনা শুনবেন। আমি সম্ভবত গত জুমায় আলামিন মসজিদে তাকওয়ার উপরে একটা খুতবা দিয়েছি, এই খুতবাটা যদি সম্ভব হয় আপনারা নেট থেকে নামিয়ে শোনার চেষ্টা করবেন। আর একটা কুরআন তেলাওয়াত আলাদা পাঠ, এটা যেন রমাদান মাসের সাথে মিলে আছে। আর একটা হলো সাদাকা আলাদা পাঠ, যেন রমাদান মাসের সাথে মিলে আছে। কেন? তাকওয়ার সম্পর্ক সিয়ামের সাথে, কার সাথে? সিয়ামের সাথে। তো রমাদান মাস পুরোটাই সিয়ামের মাস, আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে রমাদান মাসে আলোচনা চলবে কিসের উপরে? তাকওয়ার উপরে। সিয়ামের উপরে তো চলবেই, কিন্তু আলোচনা চলবে কিসের উপরে? তাকওয়ার উপরে। রমাজান মাস আর একটা মাস, সেটা হলো কুরআন তেলাওয়াতের মাস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে সবচেয়ে বেশি কোন কাজ করতেন বলেন তো দেখি? সিয়াম পালন করার পাশাপাশি, এটা হাদিস দিয়া বলতে হবে, এটা আপনাদের পরীক্ষা। রমাজান মাসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করার পাশাপাশি সবচেয়ে বেশি কোন ইবাদত করতেন? সাদাকা বেশি করতেন, দান। কারিহিল মুরসালা, সহিহ বুখারীর 1902 নম্বর হাদিস, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস বলছেন, আজওয়াদান নাস বিল খায়র, মানুষের মধ্যে পৃথিবীতে যত মানুষ রয়েছে সে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ রয়েছে, মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দান করতেন রমাদান মাসে। হিনা ইয়ালকা জিব্রিল কানা আজওয়াদা বিল খায়রে কারিহিল মুরসালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন যে জিব্রিল আমার কাছে এসেছে, তখন তিনি এত দান করতেন, কালবৈশাখী ঝড় হলে যেমন সমস্ত গাছপালা ভেঙ্গে শাট করে দেয়, রমাজান মাস আসলে আল্লাহ নবী দান করতে করতে তার সমস্ত সম্পদই শেষ করে দিতেন। আল্লাহ আকবার। তাহলে এক নম্বর বেশি ইবাদত করতেন কি? দান, সাদাকা বেশি বেশি করে করতেন, যা থাকে ঘরে সবই দান করতেন। দুই নম্বর বলেন তো বেশি ইবাদত করতেন কোনটা? কোরআন তেলাওয়াত। রমাজান মাসে জিব্রিল আমিন তার কাছে কোরআন পেশ করতেন, আল্লাহর নবী জিব্রিল আমিনের কাছে পেশ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলকে শোনাতেন, জিব্রিল আমিন আল্লাহ নবীর কাছে শোনাতেন। শেষ বছর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন সেই বছর রমাজান মাসে দুইবার কোরআন দাওয়াত করেছেন, দুইবার শুনিয়েছেন। তো কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, এইটারও সম্পর্ক সারা বছর তো আছে, সিয়াম পালনের সাথে এর একটা সম্পর্ক আছে, রমাজান মাসের সাথে সম্পর্ক আছে। বলেন তো কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাজান মাসে।
তাহলে আমরা আপাতত রমাদানের সাথে কয়েকটা বিষয় পেলাম, সিয়াম পালনের পাশাপাশি কয়েকটা বিষয় পেলাম। এক নম্বর পেলাম সাদাকা, দুই নম্বর পেলাম কি কুরআন তেলাওয়াত, তিন নম্বর পেলাম তাকওয়ার আলোচনা। এই মাসটাতে বেশি হবে তাকওয়ার আলোচনা, তাহলে তাকওয়া আলাদা একটা পাঠ, এখানে আলোচনা আসতেই হবে। সাদাকা আলাদা একটা পাঠ, দেখবেন সাদাকার গুরুত্ব ফজিলত আমার একটা আলোচনা আছে। এর উপরে কেন আপনি রমাদান মাসে বেশি সাদাকা করবেন এটা একটা আলাদা পাঠ। বেশ কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া একটা খুতবা দিয়েছিলাম আপনাদের এই ড্যামরা সারুলিয়া, কোরআন তেলাওয়াতের মর্যাদা এবং গুরুত্ব, কোরআনের মর্যাদা এবং গুরুত্ব। আমাদের সোহেল ভাই এটা ভিডিও করেছিলেন এবং এটা নেটে দেওয়ার মাধ্যমে অন্তত আমাকে এই কয়েকদিনের মধ্যে 200-250 জন মানুষ ফোন করে এই খুতবার কথা বলেছে, এবং শত শত মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছে এই খুতবা শুনে বৃদ্ধ মানুষগুলি কুরআন তেলাওয়াত শিখার জন্য একটা করে হাফেজ রাখছে। এটা আমার অনেকটাই জানা, আমি অনেকের কাছ থেকে নিজের অভিব্যক্তি প্রকাশ করার জন্য জানতে পেরেছি যে কুরআন তেলাওয়াতের গুরুত্ব এত বেশি। এই জন্য যে বৃদ্ধ মানুষটা আগে কুরআন তেলাওয়াত করা শিখেনি, একজনের বয়স 72 বছর, সে কুরআন তেলাওয়াত শিখবে তার জন্য কায়দা করা শুরু করেছে। একজনের বয়স 65 বছর, সেই লোকটি আমি চোখে দেখছি যে এই লোকটি একটা উস্তাদ রেখে কুরআন তেলাওয়াত শিখছে, আমার চোখে দেখা। অন্তত বেশ কিছু মসজিদে এই কুরআন তেলাওয়াতের ফজিলতের উপরে আলোচনা শোনার কারণে নতুন করে বৃদ্ধদের কুরআন তেলাওয়াতের, যুবকদের কুরআন তেলাওয়াতের মসজিদে ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। তো কুরআন তেলাওয়াতের পাঠটা আমি আজকে বলবো না এবং সময়টা আমার হবে না। আপনারা তিনটা বিষয়ের উপরে পৃথক পৃথক খুতবা শুনবেন বা ইমামকে বিষয়টা বলিয়ে দিবেন। এক নম্বর তাকওয়া কি জিনিস, একটা খুতবা আপনি তাকওয়ার উপরে দিবেন। এক, দান কি জিনিস, দানের ফজিলতটা কি, একটা খুতবা দানের উপরে দিবেন। আর একটা বলবেন কুরআন তেলাওয়াতের ফজিলত কি, এইটা আমাদেরকে জানাই দিবেন। তাহলে কয়টা খুতবা হলো? তিনটা। রমজান মাসের সিয়ামের গুরুত্বটা কি, এইটা যদি প্রথম জুমাতেই, যেমন আগামীকাল একটা জুমা আছে, এই জুমাতে রমাজানের ফজিলত এবং মাসাইলগুলো যদি বলে দেয় তাহলে বাকি খুতবাগুলোতে ওই বাকি তিনটা বিষয় আলোচনা করতে পারবে। রমাজানের আগেই হবে রমাজানের গুরুত্ব উপরে খুতবা, তাই না? রমাজানের ভিতরে গিয়ে একদিন হয়তো কুরআন তেলাওয়াতের উপরে, একদিন হয়তো সাদাকার উপরে, একদিন তাকওয়ার উপরে একটা গুরুত্বপূর্ণ জামে মানে একটা খুতবা যদি ইমাম দিয়ে দেন তাহলে মুসল্লিদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের আজকে বলতে চাইছি সিয়ামের উপরে। সিয়াম দুই ধরনের, একটা হলো ফরজ সিয়াম আর একটা হলো নফল সিয়াম, তাই না? একটা কি ফরজ আর একটা নফল। নফলের মধ্যে মানতের সিয়াম পড়ে যায়, নফলের মধ্যে সিয়ামের কাফফারা এটাও পড়ে যায়। তো নফলের ফজিলত আর ফরজের ফজিলত একরকম না। সিয়ামের মৌলিক উদ্দেশ্য তিনটা মনে রাখবেন, কয়টা? তিনটা মনে থাকবে তো আপনাদের? সিয়ামের মৌলিক উদ্দেশ্য তিনটা। এক নম্বর, এক নম্বর বান্দাকে যাবতীয় পাপ থেকে মুক্ত করা। আমি আবার প্রশ্ন করব পরে, সিয়ামের এক নম্বর লক্ষ্য, এক নম্বর উদ্দেশ্য বান্দাকে যাবতীয় পাপ থেকে মুক্ত করা। দুই নম্বর উদ্দেশ্য
দুই নম্বর উদ্দেশ্য, বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করা। তিন নম্বর লক্ষ্য আল্লাহ ভীতি সৃষ্টি করা। এই তিনটা লক্ষ্যে আপনি মনে করে সিয়াম পালন করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর কি বললাম ভুলে গেছেন? সিয়ামের লক্ষ্য এক নম্বর কি বললাম? সমস্ত পাপ থেকে বান্দাকে মুক্ত করা, সমস্ত পাপ থেকে বান্দাকে মুক্ত মানে পাপ ক্ষমা করা। দুই নম্বর উদ্দেশ্য কি বললাম ভুলে গেছেন? কি বললাম? জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করা। তিন নম্বরটা কি বললাম? হ্যাঁ, আল্লাহ ভীতি সৃষ্টি করা, তাকওয়া সৃষ্টি করা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আসছে সহিহ মুসলিমের মধ্যে 367 পৃষ্ঠায় প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে। একই হাদিসের মধ্যে দুইটা ফজিলত আছে। সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বাদা। আরাফার দিনের যে একটা সিয়াম, যেই দিন মক্কায় হাজিরা আরাফার মাঠে অবস্থান করে, এই দিন আরাফার মাঠের বাহিরে যত মানুষ আছে পৃথিবীতে, সেই দিন যদি কোনো ব্যক্তি হাজিরা বাদ দিয়ে আরাফার মাঠে যারা অবস্থান করছে তারা সিয়াম পালন করতে পারবে না। তারা বাদ দিয়ে আরাফার মাঠের বাহিরে যারা পৃথিবীতে আছে যদি এই দিন সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে আশা করছি একটি সিয়ামের কারণে বিগত এক বছরের এবং আগামী সামনে এক বছরের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করবেন। এটা হলো আরাফার সিয়াম। আশুরার সিয়াম, আশুরা বলতে মহররম মাসের 9 এবং 10 তারিখ যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল বলছেন সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইকফিরা সানাত আল্লাতী বাদা। যে ব্যক্তি আশুরার মহররমের 9-10 তারিখে সিয়াম পালন করবে, ওই ব্যক্তির বিগত জীবনের এক বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে পাপ ক্ষমা করাই উদ্দেশ্য সিয়ামের। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, আপনি সহিহ বুখারীর হাদিস আপনি সেখানে পাবেন, 1901 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ওই ব্যক্তির, আল্লাহ রাসূল বলেছেন ও জীবনে যত পাপ করেছে সব পাপ ক্ষমা করে দাও। তাহলে নফল সিয়ামের পাওয়ার, নফল সিয়ামের পাওয়ার আর ফরজ সিয়ামের পাওয়ার এক রকম না। নফল সিয়ামের পাওয়ার সর্বোচ্চ 2 বছরে পাপ ক্ষমা করতে পারে, কিন্তু ফরজ সিয়ামের পাওয়ার হলো ও জীবনে যত পাপ করেছে সবই ক্ষমা করে দেবে। পার্থক্যটা কি বুঝতে পারলেন আপনারা? তাহলে এখানে একটা পাওয়া গেল। আর একটা হাদিসে বর্ণিত হয়েছে 3545 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলাই ধুষে যেতে হোক, দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগুফা, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার পাপ ক্ষমা করে নিতে পারলো না, এই ব্যক্তি অপমানিত হোক, এই ব্যক্তি লাঞ্ছিত হোক, এই ব্যক্তির নাক ধুলায় ছেঁচড়ে যাক। তাহলে রমাজানের মৌলিক লক্ষ্য একটা, বান্দাকে পাপমুক্ত করা। সিয়ামের মৌলিক লক্ষ্য একটা, বান্দাকে পাপমুক্ত করা। এই হাদিসগুলো থেকে বোঝা যায়। কয়টা হাদিস বললাম এখানে আপনাদেরকে? না, 4টা। আগে 2টা বলেছি, একটা আরাফার সিয়াম আর একটা
কিসের সিয়াম? মহরমের সিয়াম। আর আরেকটা বললাম রমাজানের সিয়াম। এখানে আরেকটা হাদিস বললাম, যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম পালন করবে এই ব্যক্তির যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। রমাজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি সিয়াম পালন করে না, এই ব্যক্তির উপরে আল্লাহ লানত করেছেন, এই ব্যক্তির উপরে আল্লাহ নবী লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা পাবেন 7256 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে। আল্লাহ রাসূল একদিন মিম্বারে উঠলেন, উঠে বললেন আমিন, দ্বিতীয় তাকে উঠে বললেন আমিন, তৃতীয় তাকে উঠে বললেন আমিন। তো পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আজকে এমনটা করলেন কেন? তো বললেন যে জিব্রিল আমিন আমার কাছে এসেছিলেন, আসার পরে আমাকে তিনটা কথা বলে আমাকে আমিন বলতে বললেন, আমি আমিন বলেছি। মানে ওটা পাস হয়ে আছে আগে থেকেই, কথা বুঝতে পারেননি? ওটা কি হয়ে আছে? পাস হয়ে আছে, আল্লাহর পক্ষ থেকে পাস হয়ে আছে। যে ব্যক্তি, এক নম্বর, যে ব্যক্তি আমার নাম শুনল অথচ আমার উপরে দরুদ পাঠ করলো না, এই ব্যক্তি লাঞ্ছিত হোক, এই ব্যক্তি অপমানিত হোক, এই ব্যক্তির নাক ধুলায় শেষ হয়ে যাক। আমি বললাম আমিন, তাহলে কবুল হলো না হলো না? কবুল হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহ নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, দরুদ পড়বে না, এই ব্যক্তি অবশ্যই অপমানিত হবে, দুনিয়াতে অপমানিত হবে, কিয়ামতের মাঠে অপমানিত হবে, এতে কোনো সন্দেহ নাই। দুই, আরেকটা কি? যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার পাপকে ক্ষমা করে নিতে পারলো না, যে ব্যক্তি রমাদান মাস পেল পাপ ক্ষমা করে নিতে পারলো না, এই জন্যই রমাদান মাসের জন্য প্রস্তুতি, এই জন্য প্রস্তুতি অর্জন করতে হবে, আমি যে কোনো মূল্য ক্ষমা নেবই, আমি বারবার আল্লাহকে বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা রমাজানের জন্য বিশেষ দোয়া, আমি সারাক্ষণ পড়তে থাকবো, সারাক্ষণ আল্লাহকে বলতে থাকবো, সেজদাই পড়ে বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আমি ক্ষমা নেবই, ক্ষমা নেবই আমি, এই প্রতিজ্ঞা করতেই হবে। আমি জানি না আগামী রমাদান পাবো কিনা, তবে আমাকে ক্ষমা নিতে হবে, এই মনের প্রতিজ্ঞা করতে হবে। দ্বিতীয় তৃতীয় তাকে যখন উঠলাম, তখন বললেন যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারলো না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি অপমানিত হোক, এই ব্যক্তি লাঞ্ছিত হোক, এই ব্যক্তি অপমানিত হোক, এই ব্যক্তি লাঞ্ছিত হোক, তাহলে তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর মানুষ যে রমাজান মাস পেল পাপ ক্ষমা করতে পারলো না, এই ব্যক্তি অপমানিত হবে, এই পৃথিবীতেও হবে, কিয়ামতের মাঠেও হবে, এতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা কোনো একজনকে পেল কিন্তু জান্নাতে ঢুকতে পারলো না, এই ব্যক্তি অপমানিত হবেই, পৃথিবীতে মানুষ তাকে লাঞ্ছিত করবে, ওকে অপমান করবে, ও কিয়ামতের মাঠেও লাঞ্ছিত হবে, যদি পিতা মাতার খেদমত করে জান্নাতে যেতে না পারে। কারণ এই দোয়াটা কার? এই আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহর নির্দেশে এবং আমিন বলেছেন, কবুল হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কবুল হয়েছে। আপনি একজন ব্যক্তি, সামনে রমাদান মাস আসছে, রমাদান শেষ হয়ে গেল, পাপ মাফ হলো না, যত পাপই করেন, সুদের পাপ, জেনার পাপ, দুর্নীতির পাপ, মিথ্যা কথা বলার পাপ, হারাম খাওয়ার পাপ, যত পাপই আছে, আপনি ক্ষমা নিতে পারলেন না, বুঝবেন আপনি অভিশপ্ত, আপনি লাঞ্ছিত, আপনি অপমানিত, আপনাকে অপমান করবেই, এতে কোনো সন্দেহ নেই। চলুন, আরেকটা উদ্দেশ্যে বলেছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দেওয়ার মৌলিক আরেকটি লক্ষ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করা। ফরজ সিয়াম তো দূরের কথা, যদি কেউ নফল সিয়াম পালন করে, 2840 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে,
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করে, মাত্র একটা সিয়াম যদি কেউ পালন করে, মাত্র একটা, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নার সাবঈনা খারিফা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূরে রাখবেন একটা দ্রুতগামী ঘোড়া বা দ্রুতগামী বিমান 70 বছর চলার পরে, 70 বছর চলার পরে যেখানে গিয়ে বিমান থামবে, ঘোড়াটা থামবে, তত দূরে এই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। বলুন, আল্লাহ কি সিয়াম পালনকারী ব্যক্তিকে জাহান্নামে দিতে চান? না, আল্লাহ সিয়াম পালনকারী ব্যক্তিকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সিয়াম যদি কেউ পালন করে ওকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে রাখবেন। একটা ঘোড়া 70 বছর চলার পরে যেখানে যাবে জাহান্নাম থেকে, তাকে তত দূরে রাখা হবে। আল্লাহ আকবার, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। এই হাদিস আরেকটা প্রমাণ করে, জাহান্নামের তাপ এত দূর পর্যন্ত যাবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দূরে রাখবেন। জাহান্নাম এত উত্তপ্ত, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত আগ্রাসী, তার তাপ এত বেশি হবে, 70 বছরের পথ পর্যন্ত যাবে, এটা জাহান্নাম থেকে তার দূরত্ব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীকে তাপ লাগতে দিবে না। তিরমিজিতে হাদিস আসছে, 1624 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামের একটা বিশেষ বৈশিষ্ট্য মানুষকে যে কোনো মূল্যে জাহান্নাম থেকে মুক্ত করেন। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করবে, 10টার কথা বলা হয়নি, একটা সিয়াম যদি কবুল হয়, একটা, মাত্র একটা নফল সিয়াম যদি কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খন্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরজ, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খুঁড়বেন, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খুঁড়বেন, যে গর্তের দূরত্ব হবে আসমান থেকে জমিন সমপরিমাণ। আসমান থেকে জমিন পর্যন্ত কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তাহলে এখানে আরেকটা জিনিস স্পষ্ট হলো, জাহান্নামের তাপ, উত্তাপ, জাহান্নাম যে আগ্রাসী, জাহান্নামের উত্তাপ ছড়বে 500 বছরের রাস্তা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূরে রাখবে। জাহান্নামের তাপ সিয়াম পালনকারী লাগবে না। জাহান্নাম আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না। যেমন জাহান্নামের তাপ বেশি, 500 বছর পর্যন্ত রাস্তা পর্যন্ত যাবে জাহান্নামের তাপ, তেমনি গভীরতা অনেক বেশি। যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, যারা বিড়ি তামাক জর্দা গুড় মাদক দ্রব্য খায়, জেনা করে, ব্যভিচার করে, যারা দুর্নীতি করে, আত্মসাৎ করে, যারা প্রতারণা করে, হারাম খায়, তারা জাহান্নামের ভয় করে না। জাহান্নাম যে কত গভীর, জাহান্নাম যে কত গভীর, জাহান্নাম যে কত গভীর, আপনাকে কিভাবে বুঝাবো জাহান্নাম কত গভীর? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, 7346 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল জাহান্নামের মুখে, এই পাথরটা পড়তে সময় লেগেছে 70 বছর। জাহান্নামের নিচে পড়তে সময় লাগছে কত বছর? 70 বছর। একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, যদি পাথরটি নিচে পড়তে থাকে, পাথরটি যদি 1 ঘন্টা নিচে নামতে থাকে, পাথরটি যদি 24 ঘন্টা নিচে নামে, পাথরটি যদি 1 সপ্তাহ নিচে নামে, তাহলে কত কিলোমিটার নিচে নামবে? পাথরটি যদি 1 মাস নিচে নামে, কত কিলোমিটার নিচে নামবে? পাথরটি যদি 1 বছর নিচে নামতে থাকে, কত নিচে নামবে? 1 ঘন্টা নয়, 24 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ না, 1 মাস না,
এক বছর না, একটা পাথর জাহান্নামের নিচে পড়তে সময় লেগেছে 70 বছর। জাহান্নাম কত গভীর, জাহান্নামকে ভয় পাই না, আমি গোপনে সব পাপ করেই যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনু মাজাহ 1642 নম্বর হাদিস, 1643 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস সম্পর্কে বলছেন, যখন রমাদান মাসের আগমন ঘটে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন, ইয়া বাবিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অভিসারী, হে কল্যাণের প্রার্থী, কে কল্যাণ চাও, আকবিল, তুমি প্রতিযোগিতা করো, তুমি দৌড়াও, শুধু নেকির কাজ করো। আল্লাহ বলেন, আসমান থেকে আল্লাহ বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অভিসারী, তুমি দৌড়াও, প্রতিযোগিতা করো, প্রস্তুতি নাও, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি নফল সিয়াম আদায় করো, নফল ইবাদত করো, দীর্ঘ সময় ধরে তুমি চেষ্টা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, পাপ ক্ষমা চাও, রহমত আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, যত পারো তত এগিয়ে যাও, আকবিল, দ্রুত সামনে আগাও, দৌড়াও, প্রতিযোগিতা করো। ইয়া বাগিয়াল খায়র শাররে আকসিল, হে অকল্যাণের অভিসারী, হে পাপিষ্ট, হে দুর্নীতিবাস, হে আত্মসৎকারী, হে মিথ্যুক, হে সুদখোর, হে ঘুষখোর, থামো, আর সামনে আগায়ও না। আল্লাহ বলেন আকসির, তুমি থামো, রমাদান এসেছে, আর সামনে আগানোর সুযোগ নাই, হে দুর্নীতিবাস তুমি থামো, হে আত্মসৎকারী তুমি থামো, হে জেনাকারী তুমি থামো, হে মিথ্যুক তুমি থামো, হে পাপিষ্ট তুমি থামো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন রমাজান এবং রমাজানের রাত্রে এবং দিনে, রাত্রিতে এবং দিনে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করে জান্নাত দান করেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, বহু মানুষ এখানে জানি না কার ভাগ্যে জাহান্নাম লিখিত আছে। রমাজানের বরকত এত বেশি, রমাজান মাস আসা মাত্রই, রমাজান মাস আসা মাত্রই দিনে এবং রাত্রিতে রমাজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করেন। আর একটা হাদিস আসছে, ওয়াজালিকা ইন্দা কুল্লি ফিত্রিন, অর্থাৎ প্রত্যেক ইফতারের টাইমে, ইফতারের সময়ে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দান করেন। অনেক ব্যক্তির তকদিরে কি আছে, জাহান্নাম আছে, অনেক ব্যক্তির তকদিরে কি আছে, জাহান্নাম আছে, সে জাহান্নামে যাবে। রমাজানের বরকত এমনই, কে চায়, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চায়, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতে যেতে চায়, এই ব্যক্তি কি এই রহমতের মধ্যে পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু আমি তো মুক্তি চাই না, আমার তো স্পৃহা, ওই আশা, ওই প্রত্যাশা আমার মধ্যে নাই যে আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জান্নাত পেতে চাই, এই আগ্রহ থাকা লাগবে। তাই আল্লাহ রাসূল বলছেন, তাহলে একটা জিনিস পাওয়া গেল এখানে, রমাজানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত এত গুরুত্বপূর্ণ যে আমি এই দিনে রাত্রে আল্লাহর কাছে জান্নাত চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিবেন। আপনারা চেষ্টা করবেন, বাংলাদেশে বলা হয়, একটা জাল হাদিস বলা হয় যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দশক হলো নাজাত। এই হাদিসটা জাল হাদিস, জয়ীফ হাদিস, এটা মুনকার, এই হাদিস আমল করা যাবে না। বরং প্রত্যেকটা রাতই হলো রহমতের,
প্রত্যেকটা রাতই হলো জাহান্নাম থেকে বাঁচার, প্রত্যেকটা রাতই হলো দিনই হলো জান্নাত লাভের দিন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতই হলো ক্ষমা প্রার্থনার দিন, ক্ষমা প্রার্থনার রাত। শুধু প্রথম 10 দিন রহমত এমনটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা 1904 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা ফালাম ইউগলিকহা বাবুন মিনহা। আল রাসূল বলছেন, যখন রমাদান মাস আসে তখন রহমতের সমস্ত দরজা খুলে দেন। রমাদান মাস কি জিনিস বলেন, আপনি তো রহমত বুঝতে পারেন না, বরকতের সমস্ত দরজা খুলে দেন। অফুতিহাতে আবওয়াবুস সামা, আসমান থেকে যেন ঢেলে রহমত বরকত বর্ষণ হতে পারে এই জন্য আসমানের সমস্ত দরজা খুলে রাখা হয়। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, রহমত বরকত যদি বান্দার উপরে ঢেলে পড়ে এই জন্য জান্নাতের দরজা খুলে রাখা হয়, আসমানের দরজা সমূহ খুলে রাখা হয়, রহমতের দরজা সমূহ খুলে রাখা হয়। শুধু মানুষ নেকি কুড়িয়ে নিবে অর্জন করে নিবে, কিন্তু বান্দা অলস, বান্দা আল্লাহকে বলতে পারে না, বান্দা আল্লাহর কাছে চায় না, বলে না। বুঝা গেল ওই ওই হাদিসটা ঠিক নয়। ওই হাদিসের মধ্যে আর একটা কথা আছে, যে ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত করল ওই ব্যক্তি যেন একটি ফরজ ইবাদতের সমান সওয়াব পেল। আর একটা হাদিস আর একটা কথা বলা হয়, যে ব্যক্তি এই মাসে রমাদান মাসে একটি ফরজ ইবাদত করল অন্য মাসে 70টা ফরজ ইবাদত করার নেকি পায়। এটা ঠিক নয়, রমাদান মাসের আমুলের সাথে অন্য কোনো আমুল মিলানো যাবে না। এই আমুলের গুরুত্ব এত বেশি, এই সিয়ামের গুরুত্ব এত বেশি, অন্য মাসের সারা বছরের এবাদতের সাথে কোনো তুলনাই হতে পারে না। সিয়াম পালনকারী ব্যক্তি যদি এবাদতগুলো করে আল্লাহ তাকে কত নেকি দান করবেন এটা ফেরেশতারা লিখতে পারে না। 1151 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা শুনলেই বুঝতে পারবেন আপনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যে আমুলগুলো করে, যে কোনো আমুল বান্দা করে তো তাকে 10 থেকে 700 পর্যন্ত নেকি দেওয়া হয়। আল্লাহ বলছেন আমি তাকে নেকি দিই 10 থেকে 700 পর্যন্ত, তবে ইল্লা সওম, সওম ব্যতীত, সিয়াম ব্যতীত, সিয়ামের নেকির কোনো সীমা নেই, রমাজানের নেকির কোনো সীমা নেই। ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, তাহাজ্জুদ পড়েন নেকি ফেরেশতারা লেখে, হজ করেন নেকি ফেরেশতারা লেখে, দান করেন নেকি ফেরেশতারা লেখে, যাকাত দেন নেকি ফেরেশতারা লেখে, সালাত পড়েন নেকি ফেরেশতারা লেখে, কিন্তু যে ব্যক্তি সিয়াম পালন করে এই ব্যক্তির নেকি ফেরেশতারা লিখতে পারে না। আল্লাহ বলছেন এইটা আমার জন্যই করা হয়, এর বদলা আমি নিজেই দান করব। কত দান করবেন এটা কার ব্যাপার, আল্লাহর ব্যাপার, এইটা তুলনা হবে না। আমি কেন রমাজান মাসের আমুলকে অন্য মাসের সাথে তুলনা করব, রমাজানে কে কত আমুল করতে পারে, এত রহমত এত বরকত এত মাগফিরাত এত দয়া, আল্লাহর বিশেষ সাকিনা নাজিল হয় যে রমাজান মাসে, বিশেষ করে কদরের রাত্রিতে আল্লাহ আকবার, কল্পনারও বাহিরে। এই মাসের আমুলের সাথে অন্য কোনো মাসের আমুল মিলানো যাবে না। বন্ধুরা আমার, আপনাদের আরেকটি হাদিস বলি, সিয়াম যে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে, সিয়াম যে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে তার আরেকটা হাদিস বাইহাকি শোয়াবুল ইমানের 1839 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে,
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে কোন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, বুঝতে পারেননি, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কিয়ামতের মাঠে, জাহান্নামে যাবে। এই লোকটিকে বাঁচানোর দুইটা পথ আছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই লোকটি বাঁচবে কি করে, বাঁচার জন্য দুইটা পথ, তার মধ্যে একটা পথ হলো সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিয়াম গিয়ে বলবে, সওম গিয়ে বলবে, আয় রব ইন্নি মানাতুহু তাম বিন নাহার ওয়া শাহওয়াত ফাশাফফিনি ফিহি, আল্লাহ হে আমার রব, দেখো এই লোকটিকে দিনের বেলায় আমি খেতে দেইনি, দিনের বেলায় এ খায়নি, স্ত্রী সহবাস করেনি, পবিত্র অনুসরণ করেনি, আল্লাহ তুমি আমার কারণে আমাকে পালন করেছে, শুধু এই কারণে, অন্য কোনো আমল করেছে কি করেনি সেইটা দেখার বিষয় না, ফাশাফফিনি ফি, শুধু আমার কারণে লোকটাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের সুপারিশ শুনে লোকটাকে মাফ করে দিলেন, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই লোকটি জাহান্নামে যাবে, এই বাঁচার পথ বের করে দিল কিসে, সিয়াম। আর একটা ইবাদত আছে, যেমন কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা মুলক, সূরা বাকারা, সূরা আল ইমরান, এই সূরাগুলো বিশেষ করে কোরআনের যে যেখান থেকে যতটা আয়াত পাঠ করতে পারবে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ও জাহান্নামে যাবে, কিন্তু কোরআন গিয়ে আল্লাহর কাছে বলছে, কোরআন আল্লাহর কাছে বলছে, আয় রব ইন্নি মানাতুহু নাওমা বিল্লাইল ফাশাফফিনি ফি, আল্লাহ এই লোকটি কোরআন তেলাওয়াত করছে রাত্রিতে, রাত জেগে জেগে, আমি তাকে ঘুমাতে দেইনি, ঘুমানোতে আমি বাধা দিয়েছি, তুমি অন্য কোনো কারণে না, আমার কারণে আমাকে সে পাঠ করেছে, শুধু এই কারণে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা শুনে তাকে মাফ করে দিল। তাহলে এখানে দুইটা জিনিস পাওয়া গেল, একটা কোরআন আর একটা হলো সিয়াম। সিয়াম মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। 614 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়াম জুন্নাতুম মিনান নার, আল্লাহু আকবার, সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনো, সিয়াম আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, লক্ষ্যই হলো জাহান্নামের জন্য ঢাল হয়, এই সিয়াম তোমাকে জাহান্নামে যেতে দিবে না, ও ঢাল হিসাবে সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আকবার, আপনাদেরকে সিয়াম পালনের জন্য উৎসাহ প্রদান করতে গিয়ে আমি বলছি যে সিয়াম পালন করুন, নফল সিয়াম, ফরজ সিয়াম, ফরজ সিয়াম তো করতেই হবে, নফল সিয়ামও বেশি বেশি করে করতে হবে, যেন এটা কিয়ামতের মাঠে কাজে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা আল বাহিলি তাকে বলছেন, আবু উমামা আল বাহিলি তিনি একদিন আল্লাহর রাসূলকে বলছেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ, মুরনি বি আমালিন, আল্লাহর রাসূল একটা আমুলের কথা বলুন তো আমাকে, একটা আমুলের কথা বলুন, আমি কি আমুল করব। এটা 2223 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলালা, আল্লাহর রাসূল বললেন তুমি সিয়াম পালন করো, ও আবু উমামা, আবু উমামা তুমি সিয়াম পালন করো, সিয়ামের বিকল্প আর কোনো ইবাদত নাই, সীমা সিয়ামের সমকক্ষ আর কোনো ইবাদত নাই। আবু উমামা আবার বলছেন, মুরনি বি আমালিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আরো কিছু আমলের কথা বলুন, আপনারা কি বুঝতে পারছেন, আরো কিছু আমলের কথা বলুন। তখন আল্লাহর রাসূল বললেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলালা, তুমি সিয়াম পালন করো,
সিয়ামের সমকক্ষ আর কোন ইবাদত নাই। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমুলের কথা বলুন, যা আমুল করে আমি জান্নাতে যাব, আমি আল্লাহর রহমত পাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিসসাওম ফা ইন্নাহু লা ইদলালা, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমকক্ষ আর কোনো ইবাদত নাই। আপনাদের কি বললাম বলেন তো দেখি হাদিসটা দ্বারা, সিয়াম কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এর যে সমকক্ষ নেই তার আরেকটা প্রমাণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতে আটটি দরজা রয়েছে, কয়টা দরজা? আটটি, জান্নাত একটি দরজা আটটি, জান্নাত একটি দরজা আটটি, ফিহি বাবুন ইসাম্মা ইসাম্মা রাইয়ান, তার মধ্যে একটি দরজা আছে, এই দরজার নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই জান এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তো সিয়াম যে একটা বিশেষ ইবাদত, সিয়াম যে একটা বিশেষ ইবাদত, এই হাদিসটা তার প্রমাণ করে। আরেকটা হাদিস আসছে, যখন শেষ ব্যক্তি ঢুকবে, সিয়াম পালনকারীদের মধ্যে শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে জান্নাতে, ও গোলেক, তখন এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ঢুকতে পারবে না। কিন্তু আপনারা তো আরো হাদিস শুনেছেন, যে ব্যক্তি ওযু করার পরে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনার 122 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযুর পরে এই দোয়াটা পড়বে, এই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এইটা হলো মর্যাদা, আমুলের কি মর্যাদা, এই ব্যক্তি ঢুকবে জান্নাতে, এই ব্যক্তির মর্যাদা, তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের আটটি দরজা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাইয়ান নামক দরজা দিয়ে এটা ঢুকবে এমনটা নয়, কথা বুঝতে পারেননি? একজন ব্যক্তি কি সব দরজা দিয়ে ঢুকবে? সাদাকার দরজা আছে, সালাতের দরজা আছে, সিয়ামের দরজা আছে, একজন ব্যক্তি কি সব দরজা দিয়ে ঢুকবে? না। তবে আপনারা বলেন তো দেখি, একজন ব্যক্তির নাম বলেন, জান্নাতের দরজাগুলো ব্যস্ত থাকবে তার জন্য, যে এই লোকটা কোন দরজা দিয়ে ঢুকে? কে এটা? আবু বকর। আমরা জান্নাতের জন্য ব্যস্ত চেষ্টা করছি, আর জান্নাত চেষ্টা করছে কারো জন্য? জান্নাতের দরজাগুলো লক্ষ্য করবে, আবু বকর কোন দিক দিয়ে ঢোকে, সব দরজায় তাকে ডাকবে যে এই দিক দিয়ে তুমি ঢোকো। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করে গেছেন, জান্নাতের সদস্য যখনই ঢুকতে যাবে তখন জান্নাতের দরজাগুলো পিড়াপিড়ি করবে, আবু বকর তুমি এই দিক দিয়ে আসো, আবু বকর তুমি এই দিক দিয়ে আসো, মানে জান্নাত তার জন্য পাগল হয়ে আছে আর আমরা পাগল জান্নাতের জন্য। তো তার মধ্যেও আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, যে ব্যক্তি চারটি কাজ করবে, কয়টি কাজ? চারটি কাজ করবে। দেখেন সিয়ামের ফজিলত বলবো কতটা, যে ব্যক্তি চারটা কাজ করবে এই ব্যক্তি জান্নাতে ঢুকবে অবশ্যই। তার মধ্যে জানাজায় যে ব্যক্তি শরীক হবে, এক, মিসকিনকে খেতে দিবে, দুই, আর একটা, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তিন, চার নম্বর, যে ব্যক্তি নফল সিয়াম পালন করবে। আল্লাহ রাসূল বলছেন, মাস্তামানা ফিহি, এই জিনিসগুলো যে ব্যক্তির মাঝে থাকবে, ইল্লা দাখালাল জান্নাত, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কয়টা জিনিস বললাম? নফল সিয়াম, দুই নম্বর জানাজায় শরীক হওয়া, তিন নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, চার নম্বর কি বললাম?
মিসকিনকে খাবার দেওয়া, এই চারটা কাজ যে ব্যক্তি করবে এই ব্যক্তি জান্নাতে যাবে, এটা আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবীর হাদিস। তার মধ্যেও সিয়াম আছে, তার মধ্যেও মিসকিনকে খাবার দেওয়া আছে, যেটা কিছুক্ষণ আগে বললাম। বন্ধুরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে, আপনারা অন্তত এই তিনটা মৌলিক লক্ষ্য সামনে রেখে আপনারা সিয়াম পালন করবেন অবশ্যই। আর এই রমজান মাসে বেশ কিছু বেদাতি আমল হয়, এই বেদাতি আমলগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। সিয়াম পালন করব যদি শরীয়ত মোতাবেক না হয় এই সিয়ামে কোনো লাভ হবে না। সিয়াম আদায় করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তারই পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে আদায় করলে হবে না। তার মধ্যে গোটা বাংলাদেশে অধিকাংশ মসজিদে আজকে জাল হাদিসের উপরে আমল করা হয়, 20 রাকাত তারাবির সালাত পড়া হয়, কারো যুক্তির প্রয়োজন নাই, মক্কা মদিনা দলিল না, দলিল হলো কুরআন এবং সহিহ হাদিস। আহলে হাদিস যারা, সালাফি যারা, তারা কুরআন এবং সহিহ হাদিসে বিশ্বাসী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম 8-3 11 রাকাত তারাবির সালাত আদায় করেছেন, আমাদেরকেও 11 রাকাতই পড়তে হবে। কদর রাত্রির জন্য বিশেষ কোনো ইবাদত নেই, ওই রাত্রিতে 11 রাকাতই পড়তে হবে। রাকাতগুলো কুরআন তেলাওয়াত করে দীর্ঘ করতে হবে, বিরত দিয়ে কুরআন তেলাওয়াত করতে হবে, তাসবি পড়তে হবে, এটা হলো সুন্নাত। শুধু 27-এর রাত্রি যাপন করা, শুধু 27-এর রাত্রি জাগা, এটা হলো বেদাতি রাত্রি। আল্লাহর নবী 5টি রাত্রির কথা বলেছেন, 5 রাত্রিতে আমাকে জাগার চেষ্টা করতে হবে, তবে 27-এর রাত্রিতে একটু বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু শুধু 1 রাত্রিতে জাগলে ওই ব্যক্তি কদরের রাত্রি ফজিলত পাবে না, এটা বেদাতি রাত্রি হয়ে যাবে। বাংলাদেশে যেটা চলছে, সাহারির সময় মসজিদে আজান দিতে হবে, এটা সুন্নাত। সাহারির সময় ডাকাডাকি করা, গান বলা, গজল বলা, মানুষকে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো, এটা সম্পূর্ণরূপে বেদাত। এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে। আর একটা বিশেষভাবে আপনাদের বলছি, রমাদান মাসের ইফতারটা অবশ্যই সঠিক টাইমে করবেন। বাংলাদেশের বেদাতিরা, মাজার পূজারীরা, কবর পূজারীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আছে, তারা হত্যা করছে অলরেডি। আপনি অবশ্যই সুন্নাতের উপরে আমল করতে গিয়ে যখনই দেখলেন সূর্যাস্তের টাইম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইফতার করে ফেলবেন, পানি দিয়ে হোক বা খেজুর দিয়ে হোক। মসজিদে আজান হচ্ছে কয়টায় এটা দেখার দরকার নেই। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো, রেডিও চ্যানেলগুলো প্রত্যেকেই 5 মিনিট পরে আজান দিয়ে থাকে। ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি 1 মিনিট দেরিতে ইফতার করে, ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি 1 মিনিট দেরিতে ইফতার করে, এই ব্যক্তি সিয়ামের নেকি পাবে না, তার সিয়াম হবে না। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তোমরা ইফতার দ্রুত করবে, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। যে ব্যক্তি 1 মিনিট ইচ্ছা করে দেরিতে ইফতার করলো, এই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলো। সতর্কতামূলক 5 মিনিট দেরি করে ইফতার করা নেহায়েত অন্যায়, এই অন্যায় কাজ আপনারা করবেন না। যখনই সূর্য ডুবে যাবে, দেখুন পত্রিকাগুলোতে লেখা থাকে সূর্যাস্তের টাইম, সূর্যাস্তের টাইম লেখা থাকে, ওইটাই টাইম হলো আসল টাইম। ওই পত্রিকাতে আবার লেখা আছে ইফতারের টাইম 5 মিনিট আলাদা করা আছে। আল্লাহ নবী কি বললেন, ইদা গরাবাতি শামস, সহি বুখারীর 1954 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 262 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা গরাবাতি শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সাইম, তখন সাইম ইফতার করবে। সূর্যাস্তের সম্পর্কের সাথে ইফতারের সম্পর্ক, আজানের সাথে সম্পর্ক নেই। যখনই সূর্য ডুববে
তখনই ইফতার করবেন। এই সুন্নাতটা অবশ্যই ধরে রাখতে হবে আপনাদেরকে। আমরা ইফতারের সময়সূচি চার্ট তৈরি করেছি, আপনারা যদি মসজিদে সঠিকভাবে সঠিক টাইমে আদানটা দিয়ে দেন তাহলে এলাকাবাসী সঠিক টাইমে ইফতার করতে পারবে, সুন্নাত জীবিত হবে। বেদাতিরা সুন্নাতকে হত্যা করার চেষ্টা করছে, আপনারা আরো আশ্চর্য হবেন। ইসলামিক ফাউন্ডেশন এই ইফতারির সময়সূচির সাথে, সূর্যাস্তের সাথে 3 মিনিট কখনো 5 মিনিট যোগ করে গোটা দেশে এই সময়সূচি প্রচার করে। আর এটা দেখেই মাদ্রাসা মসজিদ গুলি এবং টিভি চ্যানেলগুলি এই সময়টা দেখে আজান দেয়, যাতে মানুষের সিয়ামকে তারা নষ্ট করে দেয়। উল্টা আহল হাদিসদের বিরুদ্ধে অভিযোগ দেয়, তারা বলে যে আহল হাদিসরা আমাদের সিয়াম নষ্ট করে দেয়। নষ্ট করে দেয় মানে সিয়াম যেন হয় ওই ব্যবস্থা আহল হাদিসরা করে, সিয়াম যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা করে। ইফতার দেরিতে করা যাবে না। আপনাদের বলবো কিছু মাসালা, সেই ক্ষেত্রে ইফতারের সময় আপনারা বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাসুম তো আলা রিজকে আফতার তো। এই হাদিসটা আসছে তো, হাদিসটা সনদ জয়ীব। আর একটা প্রসিদ্ধ দোয়া বাংলাদেশে সবাই বলে, চালু আছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়ার কোনো ভিত্তি নাই, এই দোয়া পড়া যাবে না। ইফতারের সময় বলবেন শুধু বিসমিল্লাহ, আর ইফতার শেষে পানি মুখে দিয়ে বলবেন জাহাবাজ জামাউ অবতাল্লাতিল গরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, আপনারা এটা করার চেষ্টা করবেন। আপনাদের আরও বলি, সতর্কতামূলক বলি, আপনারা রমাদান মাসে জাকাত দেন অনেকেই, জাকাত যেন কোনো পীরের মাজারে না যায়, জাকাত যেন কোনো বেদাতি মাদ্রাসায় না যায়। এই আজকে আপনাদের নারায়ণগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা প্রোগ্রাম ছিল, খুব সুন্দর প্রোগ্রাম, শিক্ষকদের উদ্দেশ্যে। সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কাছাকাছি চলে গেছি, তখন এক মুফতি সাহেবের নির্দেশে, ফরাজি নামে এক মুফতি আছেন, এই মুফতির নির্দেশে বেশ 15-20 জন লোক আমার গাড়িকে রোধ করলো। পরে আমরা বুঝতে পারলাম যারা আমাকে আটকানোর জন্য, প্রোগ্রাম বানচাল করার জন্য এরা ষড়যন্ত্র করে আমার গাড়ি আটকে দেবে। আমি ড্রাইভারকে বললাম খুব দ্রুত সামনে এগিয়ে নাও, তারা ষড়যন্ত্র করে হকটা যেন বলতে না পারি, হকটা যেন প্রকাশ না হয়, এই জন্য তারা চেষ্টা চালাচ্ছে, আদা জল খেয়ে মাঠে নেমেছে, কুমোর বেঁধে মাঠে নেমেছে। এই সমস্ত বেদাতি মাদ্রাসায়, এই সমস্ত বেদাতি মসজিদে যদি আপনি দান খায়রাত করেন, এক টাকা যদি যায়, কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমি নালিশ করবো আল্লাহর কাছে। আমরা শিরিক বেদাতকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। বেদাতিরা যতই চেষ্টা করুক না কেন, বেদাতিরা কোনোদিন সফল হয়নি, আগামী দিনে হতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ থেকে শিরিক বেদাত উৎখাত হবে, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, কবর পূজা উৎখাত হবে, একদিন থাকবে না। ঈদে মিলাদুন্নবীর বেদাত, শবে বরাতের বেদাত, শবে মেরাজের বেদাত, যত বেদাত চালু আছে সমস্ত বেদাত একদিন এই দেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কারণ ব্রিটিশদের পক্ষে উকালিত করেছিল, ব্রিটিশদের পক্ষ নিয়েছিল এই বেদাতি আলেমরা, যারা আজকে মাঝহাবের দুহাই দিয়ে, ইমাম হানিফা রহিমাহুল্লাহর দুহাই দিয়ে, ধর্মের দুহাই দিয়ে মাজারের পূজা করে, মাঝহাবের পূজা করে, তরিকার পূজা করে, তারাই হলো ইসলামের মৌলিক শত্রু, তারা ইসলামকে প্রচার করতে দেয় না, এরাই ব্রিটিশদের দালাল ছিল। যখন শাহ ইসমাইল শহীদ, সাইয়েদ আহমদ শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এদেশের সম্মান রক্ষার স্বার্থে, মা বোনদের ইজ্জত রক্ষার স্বার্থে এবং এদেশের সম্পদ রক্ষার স্বার্থে, ইসলামের আকিদা আমুলকে রক্ষার স্বার্থে যখন যুদ্ধ করেছে ইংরেজদের বিরুদ্ধে, তখন এই সমস্ত বেদাতি আলেমরা ইংরেজদের পক্ষে পক্ষ নিয়ে ফতোয়া দিয়েছিল যুদ্ধ করা যাবে না। শাহ ইসমাইল শহীদ হুঙ্কার দিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছিলেন,
অল্প সংখ্যক মানুষ নিয়ে তাকওয়া এবং তাওহীদের বরকতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে, ইংরেজরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, বেদাতীরা তখন সফল হতে পারেনি। আহলে হাদিসের সংখ্যায় অল্প হোক, আহলে হাদিসের সংখ্যায় কম হোক, বিভিন্ন নামধারী মুফতি, নামধারী কাসেমি, নামধারী বিভিন্ন লকব নিয়ে আজকে কুরআন এবং সহি হাদিসের বিরুদ্ধে মাঠে নেমে গেছে। সহি বুখারীর হাদিস পরিবর্তন করেছে, আবু দাউদের হাদিস পরিবর্তন করেছে, হাদিসগুলো কাটছাট করে বুখারী অনুবাদ করতে গিয়ে হাদিস তুলে দিয়েছে। এই কাজগুলো বেদাতীরা করছেন। যেদিন আহল হাদিসরা সচেতন হবে, আহল হাদিস নওজোয়ানরা যেদিন ঐক্যবদ্ধ হবে, ইনশাআল্লাহ এই সমস্ত জালিয়াতি এদেশ থেকে দূর হবে ইনশাআল্লাহ। বেদাতীরা একদিন ধরাশায়ী হবে ইনশাআল্লাহ। আজকে প্রশাসনকে হাতে নিয়ে, প্রশাসনকে বুঝিয়ে আহল হাদিসদের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ষড়যন্ত্র হয়েছে, ধরে গ্রেফতার করে ইংরেজদের হাতে তুলে দিয়েছে। আজকে পেট পূজারি সরকারি পাঁচটা গোলাম এক শ্রেণীর আলেম, তারা সরকারের সাথে প্রশাসনের সাথে আঘাত করে যেমন পিস টিভি বন্ধ করে দিয়েছে, অনুরূপভাবে আমাদের কণ্ঠ রুদ্ধ করার জন্য, দাওয়াতি কাজ বন্ধ করার জন্য এই বেদাতি আলেমরা মামলা দিয়েছে কোর্টে। আমরা মামলাকে তোয়াক্কা করি না, আমরা হামলাকে তোয়াক্কা করি না, আল্লাহর ওয়াস্তে আল্লাহর উপরে ভরসা করে কোরআন এবং সহি হাদিসের বক্তব্য মানুষের সামনে পেশ করি। আল্লাহ যদি কবুল করেন এই বাংলাদেশকে নির্ভেজাল তাওহীদের দেশে পরিণত করবেন ইনশাআল্লাহ। আমরা ভীতু নই, এরকম যুগ অনেকবার পার করেছি, বহু মানুষ দাওয়াত দিতে গিয়ে জেল খাটছে, শুধু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আহলে হাদিস উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, আহলে হাদিস উলামায়ে কেরাম দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়েছেন। আজকে বাংলাদেশে যখন সহি দাওয়াতের উর্বর কার্যক্রম চলছে, তখন ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দোয়া করবেন খাস করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি আকিদার যারা অনুসারী, কোরআন এবং সুন্নাহ যারা অনুসারী, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আমিন। যারা আজকে সারা দেশেই সারা বিশ্বে কোরআন এবং সহি হাদিসের আমুল আকিদা নিয়ে কথা বলছে, যারা দাওয়াতি কাজ করছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে তার নিজের পক্ষ থেকে নিরাপত্তা দান করেন, হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া, একজন এমপি, সাবেক এমপি, এত বড় মানুষ গিয়াসউদ্দিন, আপনারা চিনেন তাকে, আলহামদুলিল্লাহ তার সাথে কথা হলো, জি জি সিদ্দিরগঞ্জের, আলহামদুলিল্লাহ তার সাথে কথা হলো, তিনি এত পড়ুয়া মানুষ, তাকে কোনো ব্যক্তি দাওয়াত দেয়নি, তিনি আহলে হাদিস কি চিনতেন না, যখন সহিভাবে আমল করা শুরু করেছেন তখন তার নাম দিয়েছে বেদাতে আলেমরা আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। তিনি আজকে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েতটা দিয়েছে, সঠিক বুঝটা আমাকে দান করেছে, আলহামদুলিল্লাহ। ওখানে আব্দুর রাজ্জাক সাহেব একবার প্রোগ্রামে গিয়েছিলেন, আজকে গিয়েছিলাম আমি আনন্দিত হয়েছি, এইরকম একজন মানুষ হকটা বুঝেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমপি মন্ত্রীদেরকে, সচিবদেরকে, ডিসি এসপি প্রশাসনের লোকদেরকে যেন আল্লাহ হকটা বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সারা দেশে যে সমস্ত বেদাতি আলেম আজকে বেদাতের পক্ষে শিরিকের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো, আল্লাহুম্মা আমিন। যদি তাদেরকে হেদায়ত দেয় তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, প্রাণ খোলা দোয়া করি, যত বেদাতি বাংলাদেশে আছে আল্লাহ তুমি সকলকে হেদায়ত দান করো, যত মাজার পূজারী আছে, কবর পূজারী আছে, আল্লাহ তুমি সকলকে হেদায়ত দান করো, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত মুফতি আজকে শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে ইন্টারনেটে লাফালাফি করছে, আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, তাদের জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকে তওবা করার সুযোগ করে দাও, তাদেরকে তুমি হেদায়ত দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।